ভাষার জন্য জীবন দেওয়ার গৌরবময় ইতিহাস বিশ্ব দরবারে উপস্থাপিত হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই। প্রথমবার প্রধানমন্ত্রী হিসেবে সরকার পরিচালনার সময়ে 1999 সালে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়। এখানে শেষ নয়, দ্বিতীয় দফা সরকার গঠনের পর 2010 সালে জাতিসংঘের 65তম সাধারণ অধিবেশনে জাতিসংঘে প্রতি বছর 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাশ হয়। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে রাষ্ট্রভাগ হলেও মাতৃভাষার প্রশ্নে বাঙালি বরাবরই ছিল আপোষহীন, ফলে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করা হলে ক্ষোভে ফেটে পড়ে বাঙালি। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে শুরু হয় আন্দোলন। সেই আন্দোলনে বাঙালির আত্মত্যাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন ছিল 1952 সালের 21 ফেব্রুয়ারি। ভাষা সৈনিকদের রক্তে রঞ্জিত হয় রাজপথ, বাঙালির মুক্তি সংগ্রামে রচিত হয় নতুন অধ্যায়। সেই থেকে দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছিল। এরপর 1998 সাল, বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন শেখ হাসিনা। কানাডা প্রবাসী দুই বাঙালি রফিকুল ইসলাম ও আব্দুস সালাম ব্রিটিশ কলাম্বিয়ার মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড সোসাইটির পক্ষে জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবে স্বাক্ষর করেন 7 জাতি ও 7 ভাষার 10 জন সদস্য। তবে মহাসচিবের দপ্তর জানায় এই বিষয়ে যোগাযোগ করতে হবে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর সাথে। 1999 সালের 3রা মার্চ ইউনেস্কো জানায় প্রস্তাবটি পরিচালনা পর্ষদের কোনো সদস্য রাষ্ট্রের মাধ্যমে সাধারণ পরিষদের সভায় তুলতে হবে। রফিকুল ইসলাম বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দ্রুত প্রস্তাবটি পাঠিয়ে দেন প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়েই ইউনেস্কোর 30তম সাধারণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তখনকার শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেক। এই নিয়ে বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পক্ষে জনমত গড়ে তোলেন তিনি। 1999 সালের 17ই নভেম্বর প্যারিসে ইউনেস্কোর 30তম সাধারণ সম্মেলনে প্রস্তাব উত্থাপন করা হয়। এতে 188টি দেশ সমর্থন জানালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকেই 21 ফেব্রুয়ারি জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। 2001 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীর বিকাশমান এবং বিলুপ্তপ্রায় ভাষাগুলোর মর্যাদা রক্ষায় গবেষণার জন্য ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে আবারও ক্ষমতায় এলে 2010 সালের 21 ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনের উদ্বোধন করেন শেখ হাসিনা। ওই বছরই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি 21 অক্টোবর জাতিসংঘের সাধারণ পরিষদের 65তম অধিবেশনে উত্থাপন করে বাংলাদেশ, যা সর্বসম্মতিক্রমে পাশ হয়। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।